খড় বিচুলি ছুরি চুবড়ি দিয়ে তৈরি। ধানের গোলা তৈরি করা হচ্ছে এখানে ভেতর দিয়ে। এখানে ধানের গোলায় মাঠে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনারা আপনি যেটা এসেছেন যে মণ্ডপটি দর্শন করছেন সেটা হচ্ছে খলিশানী সর্বজনীন জগৎপ্রিয়া সমিতির মণ্ডপ বা প্রতিমা বলতে পারেন। আমাদের চন্দননগর স্টেশনে নেবে, প্রথম পুজো আমাদেরই পড়ে, আর প্রথম পুজো আমাদের তো। আমরা যে এবার চিন্তাভাবনা আমাদের থিমে, আমাদের থিমে পুজো হয়েছে তো 74তম বর্ষে। এবছর আমাদের থিম হচ্ছে উৎসর্গ, থিমটার নাম। আর কি জানতে চাইছেন বলুন? বস্ত্র বিতরণ থেকে শুরু করে আরও যেরকম সামাজিক কাজকর্ম থাকে আমরা সবই করছি বা করেছি। যেমন আমাদের এই আমফানের সময় বা করোনার সময় আমরা বিগত দিনগুলি সুন্দরবন বলুন, গঙ্গাসাগর বলুন, সেখানে গিয়ে বস্ত্র বিতরণ থেকে শুরু করে ওখানকার মানুষদের খাওয়া দাওয়া দেওয়া সবই আমরা করে এসেছি। শুধু তাই নয়, এই পুজো আরম্ভ হওয়ার আগে থেকে আমরা এখানে মানুষকে বসে দুস্থ মানুষদের খাওয়ানা থেকে শুরু করে আমাদের দুস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ, বই খাতা থেকে শুরু করে আপনার বস্ত্র বিতরণ থেকে শুরু করে সবই রকম সামাজিক কাজকর্ম আমরা করে এসেছি। তো অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনারও পুজো জগদ্ধাত্রী পুজো ভালো কাটুক। তো বন্ধুরা, তোমরা দেখেই নিলে জগদ্ধাত্রী পুজো প্রথম পূজা মণ্ডপ দেখেছিলাম তোমাদের স্টেশনের একদম কাছেই। গ্রামের একটি ধানগোলার দৃশ্য রয়েছে, মাটির প্রদীপ জ্বলছে। আর বাকি সব ছবি তোমরা পাঠিয়ে দাও।